গিয়ে রাখাই বলবি, আমার স্বামী বিয়ে করেছে, আমার স্বামী নতুন বউ এনেছে, আমার স্বামী বাসর করছে, বুঝতে পারিস? শুনছি তুমি নাকি আর একটা বিয়ে করতে চাইছো। এলাকার লোকে সবাই বলাবলি করছে, কথা কি সত্য? হ্যাঁ হ্যাঁ, এখন তো এলাকার লোকজন বলছে, আর কিছুদিন পরে তুই গিয়ে গিয়ে রাখাই বলবি, আমার স্বামী বিয়ে করেছে, আমার স্বামী নতুন বউ এনেছে, আমার স্বামী বাসর করছে, বুঝতে পারিস? তুমি কি বলছো? আমি থাকতে তুমি আবার বিয়ে করবে কেন? এমন ভাবের কথা করছিস, ঠিক আছে, আকাশ ভেঙে বলি নাকি? হ্যাঁ, 4-5 বছর ধরে বিয়ে করেছি, একটা বাচ্চাও তো দিতে পারিস নি, তা বিয়ে করবে না করবে নাকি? হ্যাঁ, তার মানে তুমি কি বলতে চাও, আমাকে বিয়ে করে তুমি সুখী নয়? হ্যাঁ, এ কি বাড়ার কথা আমাকে শুনেছো তুমি? হ্যাঁ, সুখী নয় মানে? এত বড় বাড়ি, এত বড় সংসার, একটা বাচ্চা নাই, আব্বা কয়ে ডাকার জন্যে, মা কয়ে ডাকার জন্যে, এর চাইতে আরো সুখ আছে নাকি? অনেক সুখ, অনেক সুখে আছি আমি। তার মানে তুমি আবারও আরেকটা বিয়ে করবে তাহলে? এই মটকা গরম করিস না, এখান থেকে সরে যা, বুঝতে পারিস? ঘটনা হয়েছে, আমি নিয়ত করেছি যে পর্যন্ত বাচ্চা কাঁচা না হবে সে পর্যন্ত একটা কেন, ওই জন্য আমি 100টা বিয়ে করব, তবু আমার বাচ্চা চাই। এ না, এ না, হ্যাঁ।